আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমরা এসেছি শ্যামপুরে, এখন বাজে রাত 8টা। আমরা শ্যামপুরে এসেছি মিষ্টি খেতে, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। এখানে নাকি 3-4 কেজি ওজনের মিষ্টি পাওয়া যায় এবং খাওয়া যায়, সেটাই দেখতেও আসলাম এবং খেতেও আসলাম। দেখি আমাদের ভাগ্যে কি জোটে, এটা হচ্ছে রান্না করছে, মানে মিষ্টি বানাচ্ছে আর কি। এখানে মিষ্টি ওজন করছে, আমার বন্ধুরা খাবে, বন্ধুরা এবং ছোটো ভাইরা এসছে, তারা সবাই মিলে আমরা খাবো আর কি। অনেক দূর থেকে এসছে, আমাদের বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই যে হোটেল মালিক আমাকে চামচ দিয়ে গেল, তো সবাইকে দেওয়ার জন্য আমি একে একে সবাইকে দিচ্ছিলাম। এই যে এটা হচ্ছে শান্তি ভাই, তারপরে শহীদ, এই যে আমি সবাইকে চামচ দিচ্ছিলাম একে একে করে। এখানে আসলে কিছু কোনো সার্ভিস নাই, নিজে নিজে সব কিছু করতে হচ্ছে। এই যে আমাদের কপালে 1 কেজি ওজনের মিষ্টি জটেনি, এই জন্য আমরা 1/2 কেজি ওজনের মিষ্টি নিয়েছি আর কি। 1/2 কেজি ওজনের 2 জন করে খাবে, দেখা যাক খেতে পারে কিনা। তো চলুন শুরু করা যাক এবং দেখি কে কত খেতে পারে। আমাদের সেই ছোট ছোট মিষ্টি দিল, কারণ এই মিষ্টি আমাদের খেতে হবে। কিরকম লাগে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কার মতো লাগছে। এই যে আমাদের, এটা আমাদের শাওন চাচা, এই যে আমাদের বন্ধু, এটা এটা শহীদ, আর এই যে আমাদের আব্বাস ভাই, আর এই যে আমাদের শান্তি ছোট ভাই। সবার এক চিন্তা, আর আমার এই বন্ধু শুধু বিয়ের চিন্তা। ইতিমধ্যে আপনারা বুঝতে পারবেন যে কেন কথাটা বললাম। গরম তো দেখছি, এই যে গরম মিষ্টি খেয়ে তার অবস্থা। বেটা কেমন লাগে তোর গরম মিষ্টি? ওর একটা জিনিস কি দেখবি, মুখ টুক, আর অনেক জিনিস আছে সেগুলো এখানে না বলি। আমার সে বড় ভাই মিষ্টি খায় খুব ভালো, এবার মিষ্টি খাচ্ছে আমার সেই, চেক করে দেখছে আমার সে বড় ভাই, কেমন লাগছে ভাই? সুন্দর। এই যে আমার ছেলে, ইসরায়েলের বিয়ে দেবো কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছি না। আর এই যে বড় ছেলে মিষ্টি খাইছে পোকা, ও বলছে যে আমি শ্বশুর বাড়ি গেলাম একা মিষ্টি খেয়ে নেবো। এরপর খাওয়া শেষ করে আমরা টাকা তুললাম, টাকা তোলার পর আমার বন্ধুর হাতে দিলাম এবং বন্ধুকে সেই টাকাটা দিলাম। দেখা যাক বন্ধু দেবে কি ডায়লগ দেয়, আপনারা সবাই শুনুন। সবাই একা দিলে ভাইছি কি করবো, দিয়ে দিলাম। মিষ্টি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম কফি হাউসে। কফি হাউসে আসার কারণ হচ্ছে আমাদের ফুচকা খাওয়া আর কি, আমরা মেয়েদের মতোই ফুচকা খাবো। দেখুন সবাই, সবার মতো ছবি তোলায় ব্যস্ত আর আমি ভিডিও করাতে ব্যস্ত, আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কি ভিডিওগুলো করে। আমার বন্ধু কান গেছিল, একটু ভাব দেখাচ্ছিলো আর কি। তারপরে আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে অর্ডার করলাম। অর্ডার করার পরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ছবি তুলবো। সেই খাওয়া শেষ করে নিজেকে নিয়ে একটু ভিডিও করলাম। ভিডিও করার পর আমরা চলে যাবো অন্য জায়গায়। বাসায় আসার পথে সবার আবার ঝুল উঠলো যে সবাই পেঁয়াজ বড়া খাবে। তো পেঁয়াজ বড়া খাওয়ার জন্য দেখলাম পাশে একটা দোকান আছে, দোকানে গিয়ে সবাই পেঁয়াজ বড়া কিনলাম। কিনার সবাই নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে আছে পেঁয়াজ বড়া খাওয়ার জন্য। এই ছিল আজকে আমাদের আয়োজন, সবাইকে ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।